সাবিনাকে চাই না, সাবিনা হাটাও তৃণমূল বাঁচাও, সৌজন্যে মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস, এই পোস্টারে ছয়লা মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র। কালিয়াচক দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর দাসের নেতৃত্বে বিভিন্ন জায়গায় এই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টার দেওয়ার সত্যতা স্বীকার করে বিস্ফোরক মন্তব্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর দাস বলেন, মন্ত্রী হয়ে উনি ভাবছেন যত টাকা হয় কালেকশন করে নেব আর বাড়িতে বসে যাব, এটাই ওর মানসিকতা। যেভাবে কংগ্রেসকে ভেঙেছে সেইভাবে তৃণমূল কংগ্রেসকে ভাঙছে, পুরনো কর্মীদেরকে গুরুত্ব দিচ্ছেন না। আমরা জেলার সভাপতিকে জানিয়েছি, কিন্তু তিনি সাবিনার কাছে এলো, সাবিনা যা বলবে জেলার নেতৃত্ব তাই করবে, কেবল সাবিনার রাজনীতি করবে আর বাকি কেউ রাজনীতি করবে না। তৃণমূলকে বাঁচাতে হলে জেলার সভাপতিকে সরানো হোক, ক্ষমতা খর্ব করা হোক সাবিনার, না হলে উত্তরবঙ্গের মানুষ আমাদের থেকে সরে যাবে। মোতাবাড়ি মানুষের সাথে কথা বলে দেখবেন, আমি যদি অপরাধী হই তাহলে পদ ছেড়ে দেব। দলীয় কর্মীদেরকে হুমকি দিচ্ছে, আমাকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে এমএলএ সাবিনা ইয়াসমিন। এমএলএর হাজবেন্ড নিলাম বলছে মোতাবাড়ি মানুষের মাথা কিনে রেখেছে, মোতাবাড়ি মানুষেরা আমাকে এসে টাকা দিয়ে যাচ্ছে। রাজ্য নেতৃত্বকে বলছি এখনই ব্যবস্থা নিন, না হলে পুরনো কর্মীরা বাড়িতে বসে যাবে, সেই প্রচেষ্টাই করছে সাবিনা, এমন মন্তব্য করেছেন ব্লক সভাপতি। আবারও একবার জানাবো আপনাদের, সাবিনাকে চাই না, সাবিনা হাটাও তৃণমূল বাঁচাও, সৌজন্যে মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস, এই পোস্টারে একেবারে ছয় লাভ মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র। কালিয়াচক দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুধীর দাসের নেতৃত্বে বিভিন্ন জায়গায় এই পোস্টার এবং তারপরই এমন মন্তব্য করেছেন সুধীর দাস। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির এহেন মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে মালদা। ভাবছে এইবার মন্ত্রী পেয়ে আমি আর রাজনীতি করবো না, যত টাকা হয় কালেকশন করে পকেটে ভরে বাড়িতে বসে যাবে, এটাই ওর মানসিকতা। আমাদের যেমন কংগ্রেসকে ভেঙেছে, এবার আমাদের তৃণমূল কংগ্রেসকে ভাঙছে। অপরাধ হচ্ছে যে আমাদের পুরাতন কর্মীগুলোকে একবারও কোনো জায়গায় কোনো পজিশনে দাঁড় করা কথা বলা পর্যন্ত করে না। রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন যে কাটমানি আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাবিনার কাঠের পুতুল, সাবিনা যেটা বলবে ডিস্ট্রিক্ট ওটাই করবে, কারণ সাবিনাই রাজনীতি করবে, বাকি সব রাজনীতি করবে না। জেলা নেতৃত্বকে বদল করার দরকার আছে? আমি মনে করি জেলা নেতৃত্বকে খুব তাড়াতাড়ি, যদি টিএমসিকে বাঁচাতে হয় আমাদের জেলা প্রেসিডেন্টকে পরিবর্তন করা হোক। ব্লক সভাপতির এই মন্তব্য প্রসঙ্গে মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বললেন, ব্লক সভাপতি ভাবছেন উনি আর ব্লক সভাপতি থাকবেন না, তাই এই সব মন্তব্য করছেন, বিভিন্ন জায়গায় দলীয় কর্মীদের মারধর করছেন, মস্তানি করছেন, এই সব বরদাস্ত করা হবে না, এমনটা বললেন তিনি। তিনি আরো বললেন, 13 বছর ধরে রাজনীতি করছি, মোথাবাড়ির একজন মানুষ যদি আমার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেন তাহলে এমএলএ পদ ছেড়ে দেব, ইস্তফা দিয়ে দেব। সন্দীপ অটো লাইন্স ধামাকা অফার 2022, এক্সচেঞ্জ অফার ও গাড়ি কিনলে আকর্ষণীয় উপহার, এক্সপালস 200 2V, এক্সপালস 200T, এক্সট্রিম 200S, এক্সট্রিম 160 উপর রয়েছে এক্সচেঞ্জ অথবা লয়্যালটি অফারের 5000 টাকা পর্যন্ত ছাড়, গ্ল্যামার 125, ফ্যাশন প্রো 110, ডেস্টিনি 125 এর উপর রয়েছে 5 লিটার পেট্রোল অথবা হেলমেট ফ্রি, এছাড়াও রয়েছে এক গুচ্ছ অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার, মোবাইল 9832077848। চকচ করেছে, এই চকচ করার পর থেকে আমার মাথা গরম হয়ে গেছে, এভাবে তো দল চলতে পারে না। সামনে পঞ্চায়েত প্রেসিডেন্ট চেঞ্জ হবে, ও নিজে নিজেই ভাবছে, অনেক জায়গাতে বলে দিয়েছে যে এখন কেন কাজ করবো, প্রেসিডেন্ট চেঞ্জ হবে, ও নিজেই ভেবে নিয়েছে যে ও চেঞ্জ হচ্ছে, ফলে ও এখন নিজের ইয়েতে ভুগছে। আচ্ছা আমি কি করবো, আমি তো কাউকে আপনার বিরুদ্ধেও কাউকে দিয়ে পোস্টার দিতে পারি, কেউ একজন ব্যক্তিগত আপনার বিরুদ্ধেও কাউকে পোস্টার দিতে পারে, ও অরিজিনাল ও না চাইলে কি হয়ে যাবে, 7000 ভোটে জিতে এসছি, 7000 ভোটে জিতে এসছি, ওখান থেকে চাইলে কে কি হয়ে যাবে, আমার মতো বাড়িতে হবে না, আমার মতো বাড়িতে সিস্টেমেটিক করতে হবে, শান্তপূর্ণ ভাবে কাজ করতে হবে, কেউ যদি মনে করেন মস্তারি দেখাবে আমার মতো বাড়িতে অত পক্ষা হবে না। অন্যদিকে এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সী বলেন,
যারা পোস্টার দিয়েছেন তারা সঠিক কাজ করেননি, দল বিরোধী কাজ করেছেন। কে বা কারা পোস্টার দিয়েছে বিষয়টি আমার জানা নেই বলেই বলেন তিনি। তবে সাবিনা ইয়াসমিন ভালো কাজ করছেন, ব্লক সভাপতিকে ডেকে কথা বলবেন, ওনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে দলের ফোরামে সেটা বলতে হবে, এমনটাই বললেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সী। না, ইফতার পার্টি যেটা ছিল সেখানে সেটা খুব সুন্দরভাবে হয়েছে, আমরা সকলে উপস্থিত ছিলাম, আমাদের সমস্ত বিধায়ক দলীয় নেতৃত্ব সবাই জেলা থেকে ব্লক পর্যন্ত সকলেই সেখানে উপস্থিত ছিলাম, সেটা খুবই সুন্দরভাবে হয়েছে। আর কারা পোস্টার দিয়েছে কী পোস্টার দিয়েছে আমার ঠিক জানা নেই, আমি তদন্ত করে দেখছি কারা পোস্টার দিয়েছে। তবে দলের বিরুদ্ধে যারা এই ধরনের পোস্টার দেয় তারা দল বিরোধী কাজ করে বলে আমরা মনে করছি। যদি যদি কারো কোনো ক্ষোভ থাকে, কারোর বিরুদ্ধে যদি কোনো বক্তব্য থাকে, তার ফোরাম আছে, দলীয় ফোরাম আছে, জেলা পার্টি অফিস আছে, সেখানে সে তাই আলোচনা করতে পারে, আমরা সেই আলোচনায় সকলকে ডেকে সে আমরা সিদ্ধান্ত করতে পারি। কিন্তু এই ধরনের যদি কেউ পোস্টার দিয়ে থাকে তারা দলের লোক না, দল বিরোধী কাজ করছে। এবং সাবিনা ইয়াসমিন পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রমন্ত্রী, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো কথা থাকলে দলের সাথে আলোচনা করতে হবে। অন্যদিকে এই বিষয় নিয়ে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি পার্থ সারথি ঘোষ বলেন, এটা নতুন কিছু নয়, তৃণমূল দলটা হচ্ছে সুবিধাবাদীদের প্ল্যাটফর্ম, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই পার্টিটা করে। যেদিন পার্টি থাকবে না কেউ ভুলেও বলবে না যে তারা কোনোদিন তৃণমূল কংগ্রেস করত, এমনটাই জানাচ্ছেন তিনি। মুথাবাড়িতে রাজ্যের মাননীয় মন্ত্রী আর শাসক দলের সেখানকার ব্লক সভাপতি, তাদের যে বাদানুবাদ, তো এটা আমরা নতুনভাবে কিছু দেখছি না। আমরা যেটা মনে করি যে তৃণমূল পার্টিটাই হচ্ছে একটা সুবিধাবাদীদের প্ল্যাটফর্ম, এখানে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা পার্টিটা করে। যেদিন পার্টিটা ক্ষমতায় থাকবে না সেদিন কেউ নিজেদের পরিচয় পর্যন্ত দেবে না যে তারা কোনোদিন তৃণমূল কংগ্রেস করত। তা আজকে যখন এই সুবিধাবাদী প্ল্যাটফর্ম আর সেখানে কেবলমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই তারা জনগণের লুট করছে, আর সমাজের যারা সমাজ বিরোধী প্রশাসনকে কাজে লাগিয়ে যেন তেন প্রকারে সন্ত্রাস সৃষ্টি করে সরকারে থাকার চেষ্টা করছে, তো খুব স্বাভাবিক ব্যাপার যে নিজেদের ভাগ বাটোয়ারা যখনই গণ্ডগোল হবে এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। এটা সর্বত্র ঘটছে, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতেও ঘটেছে, আজকে মন্ত্রীর সাথে ঘটছে, তো সর্বত্র এটা খুব স্বাভাবিক ব্যাপার যে সুবিধাবাদী রাজনীতিতে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকে।